नमस्कार बंधुरा। तो आज के आबार एशेछी आबार आरेकटी नतून तथ्य निये आपनादेर साथे डिसकस करते। तो आशा करी आपनारा एटा थेके आरो उपकृत हबेन। आज के आमी रक थेके 10टा क्वेश्चन आंसर आपनादेर दिये देबो, तो आपनारा देखे निन। प्रथमटी हच्छे, आज थेके प्राय कत बछर आगे पृथिवीर जन्म हयेछिलो? 250 कोटी, 350 कोटी ना 460 कोटी बछर आगे? कोनटा हबे आपनारा जानिये दिन कमेंट बक्से। एटा हये जाबे 460 कोटी बछर आगे। तो भूত্বক कय भागे विभक्त? एक भागे, दो भागे ना तीन भागे? तो आमरा जानी भूত্বক क भागे, कमेंट सेक्शने जानिए दिन। एटा हये जाबे दो भागे, महादेशीय भूত্বক एवं महासागरीय भूত্বক। तो आमी दो भागे टा राखछेन दिए दिलाम। तो महादेशीय भूত্বক कत किमी पुरु? महादेशीय भूত্বকটা 3 থেকে 5 কিমি পুরু না 5 থেকে 10 কিমি পুরু না 15 থেকে 20 কিমি পুরু? এটা হয়ে যাবে 5 থেকে 10 কিমি পুরু। তো মহাসাগরীয় ভূত্বক 10 কিমি পুরু? মহাসাগরীয় ভূত্বক কত কিমি পুরু? 10 থেকে 15 কিমি, 5 থেকে 10 কিমি না 40 থেকে 50 কিমি পুরু? तो सठिक उत्तर हो जाए 40 থেকে 50 কিমি পুরু। ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত তাকে কি বলে? গ্রানাইট শিলা না শিলা না এদের কোনোটাই নয়। আমরা জানি ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত তাকে বলা হয় শিলা। আর যেসব শিলা একাধিক খনিজ পদার্থ দ্বারা গঠিত তাদের কি বলা হয়? সমসত্ত্ব শিলা, বিষমসত্ত্ব শিলা না এদের কোনোটাই নয়। সঠিক উত্তরটা হয়ে যাবে বিষমসত্ত্ব শিলা। তো মহাদেশীয় ভূত্বককে দেশ বলে, মহাদেশীয় ভূত্বককে নিফে বলে, শিয়াল বলে না সীমা বলে? তো আমরা জানি মহাদেশীয় ভূত্বক গঠনকারী উপাদানগুলি কি কি? সিলিকন এবং অ্যালুমিনিয়াম। তাই এটা থেকে এর নাম হয়ে গেছে শিয়াল। সিলিকনের SI আর অ্যালুমিনিয়ামের এ থেকে হয়ে গেছে শিয়াল। তো নেক্সট, শিলাকে দেশ ভাগে ভাগ করা যায়। আমরা জানি শিলাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কি কি? আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আনসারটা হয়ে যাবে 3 ভাগে। তো নিঃসারী শিলাকে দেশ ভাগে ভাগ করা যায়। নিঃসারী শিলাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে না 4 ভাগে? এটা হয়ে যাবে 2 ভাগে। পরের অপশনটা দেখ, পরের কোয়েশ্চনটা দেখে নিই। গ্রানাইট ও বেসল্ট হলো দেশ শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা না রূপান্তরিত শিলা? তা আমরা জানি গ্রানাইট ও বেসল্ট হলো আগ্নেয় শিলা। তো আশা করি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আর আপনাদের যদি বুঝতে কোনোটাই অসুবিধা হয় আপনারা প্লিজ কমেন্টে বলবেন, আর যদি ভালো লাগে এটাও বলবেন। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।